প্রিয় দর্শক, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে সম্প্রতি কুমিল্লা থেকে যে সহিংসতা শুরু হয়েছে, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম থেকে সেই সহিংসতা ছড়িয়ে পড়েছে রংপুরেও। গতকাল রোববার রাত 10টার দিকে রংপুরের পীরগঞ্জের রামনাথপুরের ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতিবান্ধা গ্রামে সহিংসতা শুরু হয়। ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে রাত 1টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবার কুমিল্লায় কোরআন অবমাননা নিয়ে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। জনপ্রিয় এই অভিনেতা যা বললেন শুনলে চমকে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। রংপুরের এক কিশোর ফেসবুকে পোস্ট করে ধর্ম অবমাননা করেছে, এমন অভিযোগ এনে তার বাড়ি ঘেরাও করে স্থানীয়রা। অবশ্য তার আগে পরিবার সহ ওই কিশোর পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ এসে বাড়িটি ঘেরাও করে এবং আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এ অবস্থায় ওই বাড়ির আধা কিলোমিটার দূরে কয়েকটি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। দ্রুত সময়ের মধ্যে সেখানে অ্যাকশনে যায় পুলিশ। দুর্বৃত্তদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সেখানে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সন্দেহভাজন 20 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। যাদেরকে আটক করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে রাতভর উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে মিঠুন চক্রবর্তী বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়, এটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। যে সময় ওই ঘটনা ঘটানো হয়েছে, ওই সময়ে মণ্ডপে না ছিল পুলিশ পাহারা, না ছিল পূজার্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কুচক্রী মহল এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এটা সুস্পষ্ট যে সব দেশেই বিভিন্ন ধর্মের মানুষ আছে। ভারতে হিন্দুদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও বসবাস করে। তারা কি কোরআন শরীফ নিয়ে অপকর্ম ও অবমাননা করে? ভারতেও হিন্দুরা এটা করে না, এটা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। তাই যারাই পবিত্র কোরআন শরীফের অবমাননা করেছে তা শীঘ্রই বেরিয়ে আসবে। অপরাধী যে হোক তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।